কালকে আবির কি তোমাকে থাকতে বলল? এত লজ্জার কিছু নেই, বলোই না, আবির তোমাকে থাকতে বলল? দেখো শালুক, ছেলেরা তো বলবে, কিন্তু তুমি তো একটা মেয়ে, তাই না? তোমাকে তো সংযত হতে হবে। আবির বললো আর অমনি তুমি দম করে রাতে ঘরে থেকে গেলে? শালুক, কাল যে তুমি আবিরের ঘরে ছিলে, তা গিয়েই কি ঘুমিয়ে পড়েছিলে? না, মানে খুব টায়ার্ড ছিলে তো, তাই জিজ্ঞেস করছি। হ্যাঁ, ফুললি। গল্প করিসনি একটু? আসলে আমার খুব ব্যথা হচ্ছিল, তাই ও আমায় একটা ওষুধ খাই দিয়েছিল, তারপর আমি ঘুমিয়ে পড়েছি। আবির ওষুধ খাইয়েছে তোমাকে? হ্যাঁ, ওই জন্যই ও থাকতে বলেছিল। কি জন্য? ওই যে ওষুধ খাইয়ে দেবে বলে। মজো কাণ্ড, দেখেছো? আরে, আবির একটা স্টুডেন্ট, তার সকাল সকাল উঠে লেখাপড়া করা, কত কাজকর্ম থাকে, সে কেন তোমাকে রাত জেগে ওষুধ খাওয়াতে যাবে শালুক? আমাদের বাড়িতে লোকের অভাব আছে নাকি? আরে, আমি তো আছি। আরে, আমি তো ইনফ্যাক্ট সেই জন্যই তোমার ঘরে খোঁজ নিতে গিয়েছিলাম যে তুমি ওষুধ টষুধ খেলে কিনা। দেখো দিদি ভাই, এখনো আবিরেরই কিছু হলে তোমাকে রাত জিগোর মাথার কাছে পাহারা দিতে হয়, আর সেই আবির কিনা ওকে ওষুধ খাওয়াবে বলে রাতে ঘরে রেখে দিয়েছে। বোঝো কাণ্ড। তোর তো শুধু ওষুধ খাওয়া ছিল না, একটা মলমতো লাগানো ছিল, তাহলে সেটা লাগাসনি? ছি 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 ছি, আরে তুমি ওষুধটা লাগালে না, আমাদের বললে আমরা তো লাগিয়ে দিতাম শালুক। আরে, আমরাও তো ছিলাম, লাগিয়েছি তো। লাগিয়েছিস? কে লাগিয়ে দিল? আবির তোকে অয়েন্টমেন্টটাও লাগিয়ে দিল। তোর কি একটু লজ্জাও করলো না? মানে ওই রকম একটা জায়গায় মলমটা তো আমরাও লাগিয়ে দিতে পারতাম, নাকি? কি ভালো সময় এসেছো তুমি, এসেছো, এসো শালুকের মাস্টারের সঙ্গে আলাপ করিয়ে দিই। হ্যাঁ, নিজ থেকে জান বললো যে শালুকের টিচার এসেছে। বেশ করেছো, এসো এসো। সৌরভ, ও হচ্ছে আবির, আমাদের বাড়ির একেবারে হীরের টুকরো ছেলে। তোকে তো অনেকবার বলেছি ওর কথা। রমেশ কাকিমণি একটু বাড়িয়ে বলছেন, শালুককে ভালোবাসে তো? তাহলে আপনি শালুককে পড়াচ্ছেন? এই তোরা কথা বল, আমি আমি চট করে নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, আসলে নীলু পিসি এই দায়িত্বটা আমাকে দিলেন। অবশ্য আপনিও তো লেখাপড়ায় খুবই ভালো, আর আপনি তো মাধ্যমিকে স্ট্যান্ড করেছিলেন, খবরের কাগজে ছবিও বেরিয়েছিল, সবাই আপনার নাম জানে। সে প্রতি বছর কেউ না কেউ তো করে, বিশেষ কোনো কথা নয় এটা। আপনি শালুকের দায়িত্ব নিয়েছেন সেটাতে আমি খুব নিশ্চিন্ত। আমার টাইম নেই, টাইম থাকলে আমি ওকে দেখিয়ে দিতাম। জানি, কিন্তু আপনার নিজেরও তো লেখাপড়া রয়েছে, আর আপনার মতো এত ভালো স্টুডেন্ট নিজে লেখাপড়া না করে অন্যকে সময় দিলে তো আপনার ক্ষতি হয়ে যাবে। আপনি কিচ্ছু চিন্তা করবেন না, শালুকের জন্য আমি তো রইলাম। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব শালুককে ভালো রেজাল্ট করানোর জন্য। ওয়েল, আপনারা তাহলে বসুন, আসলে কলেজ থেকে এসেছি তো, খুব খিদে পেয়েছে। শালুক,
তোমার যেটা বানানোর কথা ছিল তুমি কি সেটা বানিয়েছো? হ্যাঁ আমি সকালেই বানিয়ে রেখেছি। তুমি যাও খেয়ে নাও। ফাইন। থ্যাংক ইউ। আমি তাহলে আসি। বসো। বাংলা বইটা আগে বার করো। সিলেবাসের কি কি বাকি আছে আমাকে দেখাও। সামনেই হাফ ইয়ারলি। আসলে আমি একটু দেরিতে ভর্তি হয়েছি তো তাই এইটুকু সময়ের মধ্যেই সব মেকআপ করতে হবে। মোট ওই ছটা গল্প আর ছটা কবিতা পড়ানো হয়ে গেছে। তার মধ্যে আমি চারটে পড়েও রেখেছি। দুটো দেখিয়ে দিলেই আমি স্কুলে ধরতে পারবো। যে দুটো বাকি আছে তার মধ্যে একটা বার করো। মনে মনে রিডিং পড়ো, পড়ে বিষয়টা কি বুঝলে আমাকে বলো। আচ্ছা মাস্টারমশাই। শালুকের বানানো হালুয়া নিয়ে। আরে শালুক, তো আমায় বললি যে তুই সকলের জন্য হালুয়া বানিয়েছিস, কিন্তু যেটুকু ছিল আমি তো সৌরভকে দিয়ে দিলাম। এদিকে আবির এসেছে বলছে খিদে পেয়েছে, ওকে কি দেবো, ওকে তো দিতেই পারলাম না হালুয়া। কিন্তু আমি তো, ওই তো আমাকে বলেছিল হালুয়া খাবে, আমি সেই জন্যই তো বানিয়েছিলাম। তাহলে এতটা হালুয়া গেল কোথায়? এ বাবা, আমি ওর জন্য বানালাম আর ওই খেতে পেলো না। আচ্ছা আজ রাতে আমি লুচি হালুয়া বানিয়ে নিয়ে যাবো, চমকে দেবো ওকে। আগে থেকে জানতেই পারবে না, এখন যদি রেগেও থাকে রাত্রিবেলা যখন লুচি হালুয়া বানিয়ে নিয়ে যাবো তখন সব ভুলে যাবে। নীলুপিসি বলছি যে আমি তো বাড়ি থেকে খেয়েই এসেছি, তুমি বরং এটা নিয়ে যাও। যা, সেটা কখনো হয়? শালুকে এত করে বললো তাই তো তোর জন্য নিয়ে এলাম, এটা এখন আবার নিয়ে আবিরকে দেওয়া যায়? ও থাক, আবিরকে না হয় আমি এটা অন্য কিছু করে খাইয়ে দেবো। নে তুই খেয়ে নে, নিয়ে পড়তে বসো, আমি আসি। হ্যাঁ খেয়ে নে। মাস্টারমশাই, আমি দু মিনিটের জন্য একটু আসবো। কোথায় যাবে? আসলে ও কলেজ থেকে ফিরেছে তো, কি খাবে মেজু কাকিমনি ঠিক বুঝতে পারবে না। আমি আমি দেখেই চলে আসবো। আমি তো তোমায় এখন ছাড়তে পারবো না। যেটা পড়তে বলেছি সেটা পড়ে আমাকে দাও। ও কলেজ থেকে এক পেট খিদে নিয়ে এসেছে, ও তো আবার যখন তখন ভাতও খায় না। অনেক আশা করে এসেছিল হালুয়া খাবে বলে, সেটাও তো পেলো না। তাহলে কি দিয়ে খেতে দেবে এখন মেজো কাকিমণি? ইস, আমার আগে থেকে দেখে রাখা উচিত ছিল। আর কেনই যে নতুন মাস্টারমশাইকে হালুয়া দিতে বললাম, ঘরে তো মিষ্টিও ছিল। ও ভেলভেলেটা, এখন আমার খুব খারাপ লাগছে গো। লক্ষ্মীটি তুমি রাগ করো না, আমি রাত্রিবেলা তোমাকে লুচি হালুয়া খাওয়াবো, খাওয়াবোই খাওয়াবো। কি হলো, এত আনমনে হয় কি ভাবছো? হ্যাঁ মাস্টারমশাই, আমি আমি এই তো 10 মিনিটের মধ্যে সব পড়ে দেবো। গুড। দাদা ভাই, মেয়ে স্কুল থেকে এসে একেবারে সোজা রান্নাঘরে দৌড়বে। মাস্টারমশাইকে কি রান্না করে খাওয়াবে সেটা ভাবনা চিন্তা করি আগে একটা রান্না করে। কই, আমিও তো কলেজ থেকে ফিরি, আমার জন্য তো কোনো আইটেম করা থাকে না যেটা তোমার রান্না করা। পেয়েছি একটা কাঁটা, দেখি কি করে কাঁটাটা উপড়াও শালুক রানী।